আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মেডিকেল হায়ার স্টাডি এফসিপিএস একটা ড্রিম পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি যদি আপনি মেডিসিন এবং এলাইডের যে কোনো সাবজেক্টে এফসিপিএস কমপ্লিট করতে চান তাহলে সবার আগে আপনাকে মেডিসিনে পার্ট ওয়ান করতে হবে এখন মেডিসিনে পার্ট ওয়ান আপনি কীভাবে করবেন কিভাবে পাশ করবেন কিভাবে খুব সহজে ক্র্যাক করতে পারেন সেটা নিয়ে আমি কথা বলবো আমি ডক্টর মোহাম্মদ রাসেল বর্তমানে ময়মনসিং মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ডিপার্টমেন্টে রেজিস্ট্রার হিসাবে কর্মরত আছি আমরা ক্র্যাক করার যে ওয়েগুলো জানবো তার সবার আগে আমাদের জেনে নিতে হবে প্রিপারেশনের ডোমেন কি 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 জিনিস নিয়ে আমার ভাবতে হবে প্রিপারেশন নেওয়ার কথা ভাবতে গেলেই প্রথমে সবার আগে আপনার দরকার হবে ডেভিডসন আবারও কি ডেভিডসন 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 সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হলো ডেভিডসন তো ডেভিডসনের পাশাপাশি আর কি দরকার হবে আমাদের কিছু বেসিক নলেজ লাগবে এবং বেসিক নলেজটা কোনটা কতটুকু লাগবে সেটাও আমরা বলবো এবং এই প্রিপারেশনের পাশাপাশি পরীক্ষা ওরিয়েন্টেশনের জন্য আপনি কিভাবে প্রশ্ন সোলভ করবেন এবং সেটা পরীক্ষা দিয়ে টাইম ম্যানেজমেন্ট এবং আধার যে আপনার যেগুলো ট্রাভেল শুটিং দরকার হবে সেগুলো আপনি কিভাবে করবেন সেটা নিয়ে আমরা কথা বলবো আজকে আমাদের প্রিপারেশনের সবচেয়ে কমন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হলো ডেভিডসন ডেভিডসন তো সারা জীবনই পড়তে হয় এমবিবিএস মেডিসিন পড়ার সময় ডেভিডসন পড়তে হয় পার্ট ওয়ানের সময় ডেভিডসন পড়তে হয় মিড টার্মের সময় এফসিপিএস ফাইনাল পার্ট এবং কর্মক্ষেত্রে সারা জীবন যে বইটি পাশে রাখতে হয় সেটি হলো ডেভিডসন তাহলে সব ক্ষেত্রে কি একই রকম পড়া পড়তে হয় অবশ্যই না শুধুমাত্র এফসিপিএস পার্ট ওয়ানে ডেভিডসন কীভাবে পড়তে হবে সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো তো ডেভিডসন থেকে আমরা জানি প্রশ্ন আসে কীরকমভাবে এমসি আসে এবং এসবিএ আসে এফসিপিএস পার্ট ওয়ানে ফিফটি পারসেন্ট করে প্রশ্ন থাকে এখন এমসি কিউগুলো কীভাবে আসে এমসিকিউর জন্য আমরা কীভাবে ডেভিটনটাকে পড়ব সেটা দেখে নিই এমসিকিউর জন্য বক্স অথবা ফিগার ডিরেক্টলি এখান থেকে প্রশ্ন সবচেয়ে বেশি আসে কেমন আসে একদম মিনিমাম ফিফটি পার্সেন্ট এবং সর্বোচ্চ নাইনটি পার্সেন্টের উপর পর্যন্ত আসতে পারে শুধুমাত্র বক্স এবং ফিগার থেকে যদি শুধুমাত্র বক্স এবং ফিগারগুলো পড়া থাকে কারো তাহলে এমসিকিউর জন্য আর কিছু যদি কারো না পড়াও থাকে তাহলে খুব বেশি গিলটি ফিল করতে হবে না যদিও রিসেন্টলি বক্সের বাইরে প্রশ্ন আসে তবে সেটা অবশ্যই ম্যাক্সিমাম পার্সেন্টেজ না আবার বক্স এবং ফিগার থেকে ইনডিরেক্টলিও প্রশ্ন আসে যেমন একটা সিনারিও দিয়ে একটা ডায়াগনোসিসকে ইন্ডিকেট করে বলল যে সেটার কমপ্লিকেশন কি তো ডিরেক্টলি বলে দেয় না যে শুধুমাত্র এটার কমপ্লিকেশন কী এভাবে না এসে একটা সিনারিও দিয়েও আসতে পারে কিন্তু সেটা ইনডিরেক্টলি কী করতেছে ডিরেক্ট করতেছে সেই বক্সটাকেই আবার ডিসক্রিপশন থেকেও আসতে পারে যেটা রিসেন্টলি খুব বেশি বেড়ে গেছে তো ডিসক্রিপশন থেকে কীরকম আসে সেটা আমরা দেখবো পরের স্লাইডে আর এস এর জন্য কীরকম আসে মোস্ট অফ দ্য কেজে একটা সিনারিও বলে সেটা ডায়াগনোসিস জানতে চাইতে পারি আবার শুধু ডায়াগনোসিস চেয়েই খানতে হয় না ডায়াগনোসিস ছাড়া আর কোন কোন ওয়ার্ডগুলো আমরা খেয়াল রাখতে হবে সেটা পরের স্লাইডে দেখব কখনো কখনো ডিরেক্ট বক্স এবং ফিগার থেকেও আসতে পারে প্রশ্ন সিঙ্গেল ইনফরমেশন চেয়ে কিছু কিছু অ্যাডভান্স সিনারিও থাকতে পারে কিভাবে থাকে আমরা যদি দেখি প্রথমত এস খুব বেশি ইম্পর্টেন্ট সেজন্য আমরা এসবিএটাকে আগে কাভার করি দুইটাই ইম্পর্টেন্ট এসবিএটাকে আমরা বেশি ফোকাস করি তো এস বি এর জন্য একটা ডিজিজ যখন আমরা পড়বো ওই ডিজিজে আমরা দেখবো মোস্ট কমন কোনো শব্দ আছে কি না মোস্ট কমন দিয়ে কি থাকে যেমন মোস্ট কমন কজ মোস্ট কমন প্রেজেন্টেশন এরকম যদি থাকে মোস্ট কমন কমপ্লিকেশন সেগুলোকে আমরা ভালোভাবে মনে রাখবো নোট রাখবো ডেভিটসনে আলাদাভাবে দাগিয়ে রাখব কখনো কখনো হলমার্ক ফিচার থাকে তো হলমার্ক ফিচার থাকলে সেই ফিচারটাকে আমরা আলাদাভাবে মনে রাখবো প্যাথোগনোমোনিক ফিচার যদি বলা হয় সেটাকে আমরা কি করব আলাদা প্রায়োরিটি দিব ড্রাগ অফ চয়েস ইনভেস্টিগেশন অফ চয়েস এভাবে আসতে পারে ইনভেস্টিগেশনের ক্ষেত্রে আবার গোল্ড স্ট্যান্ডার্ড ইনভেস্টিগেশন ইনিশিয়াল ইনভেস্টিগেশন এরকম বিভিন্নভাবে প্রশ্ন আসতে পারে তো এই কিওয়ার্ডগুলো খেয়াল রেখে আমরা সবসময় সময় করবো এস বি আনসার করার জন্য প্রিপারেশন নিব এস বি এর জন্য আমরা কি করব প্রথমত একটা ডিজিজকে সিনারি থেকে কিভাবে বুঝবো এটা খেয়াল রাখবো এরপর ওই ডিজিজের এরকম ক্লু দেওয়া যে ইনফরমেশনগুলো সেগুলো আমরা মাথায় রাখবো তাহলে এস বি আমরা ভালো করব খুবই এরপর যদি এমসিকিউ পড়তে চাই আমরা আগে বললাম বক্স এবং ফিগার এর বাইরে লাইন থেকে কোনগুলো পড়তে হবে যেমন অনেক সময় ডিসক্রিপশনে রিস্ক ফ্যাক্টর দেওয়া থাকে প্রোগনস্টিক ফ্যাক্টর দেওয়া থাকে ক্যারেক্টারিস্টিক্স বা ফিচার্স দেওয়া থাকে রিলেটেড অ্যাসোসিয়েটেড ফিচার্স দেওয়া থাকে কজ থাকে কমপ্লিকেশন থাকে এই সবগুলো বক্স আকারেও থাকে কিন্তু অনেক সময় বক্সের বাইরেও থাকে যেমন যদি বলি আমি প্রোগনোস্টিক ফ্যাক্টর অফ মাল্টিপল মায়ালোমা তখন সেটা কিন্তু কোনো বক্স দেওয়া নাই কিন্তু সেটা একটা প্যারাতে লেখা আছে এটা তো প্রশ্ন আসতে পারে খুবই কমন পরীক্ষায় আসছে প্রিভিয়াসলি অনেকবার এখান থেকে এসবিও আসছে তাহলে এটা পড়তে হবে আবার ক্যারেক্টারিস্টিক্স বা ফিচার্স যদি চিন্তা করি যেমন আমরা ধরলাম টিটিপি তো টিটিপির ক্যারেক্টারিস্টিক্স বা ফিচার্সগুলো প্যান্টার অফ ফাইন্ডিং যেটা প্যান্টার থাকে ওই প্যান্টারটা কিন্তু কোনো বক্সে দেওয়া নাই সেটা দেয়া আছে ডিসক্রিপশনের ভিতরে তাহলে এখান থেকে পড়তে হবে এখান থেকে এমসিকিউ আসার পসিবিলিটি অনেক বেশি তাহলে আমরা বুঝলাম ডেভিডসনটাকে আমরা প্রশ্ন ওরিয়েন্টেড এমসিকিউ এবং এসবির জন্য কিভাবে পড়ব এরপর আমরা কথা বলবো আরেকটা ট্রেন্ডিং বিষয় নিয়ে সেটা হলো এমআরসিপি নোটসগুলো আমরা পড়বো কিনা নোটস বলতে স্টেপ আপ টু এমআরসিপি যেটা খালেদাল মাগরিবি এবং নোটস অ্যান্ড নোটস যেটা হামাদের নোট বলা হয় তো এই দুইটা নোট আমরা পড়বো কি না যদি এক কথায় অ্যান্সার দিতে হয় হ্যাঁ পড়বো কেন পড়বো কারণ এই বইগুলোতে এই নোটসগুলোতে দেওয়া আছে ইনফরমেশনগুলোকে খুব অ্যারেঞ্জভাবে এবং বোল্ড করা বা কালার করা যে ওয়ার্ডগুলো সেই ওয়ার্ডগুলো এসবিআর জন্য খুব বেশি ইম্পর্ট্যান্ট এমসিকিউয়ের জন্য লাগবে না কিন্তু এস বি এর জন্য লাগবে এবং ইনভেস্টিগেশন অফ চয়েস ড্রাগ অফ চয়েস এই জিনিসগুলো এখানে খুব ভালো আছে কিন্তু এই বইগুলোতে সমস্যা কোথায় সমস্যা হলো দুটো এক নম্বর সমস্যা হলো এই বইগুলোর পেজ সংখ্যা ডেভিডসনের চেয়ে কম না বরং বেশি তো সেক্ষেত্রে এত বেশি পেজ ডেভিডসনের পাশাপাশি আমাদের পড়া অনেক কঠিন হয়ে যায় এরপর আরেকটা সমস্যা যেটা সেটা হলো অনেকগুলো কনফ্লিক্ট অফ ইনফরমেশন আছে কেমন যেমন আমরা যদি ব্রংকিয়াক্টেসিস দেখি এই অংশটা স্লাইডটা নেওয়া হয়েছে ডেভিডসন থেকে সেখানে বলা ক্লোসিস ইজ দ্য মোস্ট কমন কজ তাহলে ব্রংকিয়াক্টেসিসের মোস্ট কমন কজ যদি আসে অবশ্যই আমরা ক্লোসিস আনসার দিব এবং বিসিবি সেটাকেই অ্যাকসেপ্ট করবে কিন্তু যদি আমি এমআরসিপি কন্টেন্টে দেখি এটা যেটা মাগ্রেভি থেকে নেওয়া সেখানে হিমোফেলাস ইনফ্লুয়েঞ্জাকে বলা মোস্ট কমন তো ব্রংকিয়াক্টেসিসের মোস্ট কমন অর্গানিজম হিমোফেলাস ইনফ্লুয়েঞ্জা এটা কিন্তু আমরা আনসার হিসাবে দিলে কারেক্ট হবে না তো এই কনফ্লিক্টটা কিন্তু আমরা নিতে পারবো না এটাকে অ্যাভয়েড করতে হবে বিসিপিএস অ্যান্সারটাকে নেবে না সেজন্য আমাদের সবচেয়ে ভালো ওয়ে কী ভালো ওয়ে হলো ডেভিডসনের যে অংশগুলো দরকার সেই অংশ ডেভিডসনটাকে আমরা মার্ক করে প্রত্যেক গ্রাহককে ক্লাসের আগেই দিয়ে দিই তো সেক্ষেত্রে ডেভিডসনে যে অংশগুলো নোটস অ্যান্ড নোটস অথবা স্টেপ অফ টেমারসিপি থেকে দরকার হবে সেগুলোকে আমরা অ্যাড করে দিই যেটার নাম দিয়েছি আমরা ফর্টিফাইড ডেভিডসন যেমন এইচআইভিতে অনেকগুলো ইমেজিং ফাইন্ডিং নিয়ে ডায়াগনোসিস চাওয়া হয় তো সেক্ষেত্রে এই বক্সটাই সবগুলো ডেভিসনের যেটা দুই তিন পেজে আছে সেটা এখানে একসাথে কভার করে তো এটা আমরা এখানে অ্যাড করে দিয়েছি আবার যদি দেখি অ্যাসেলের ক্ষেত্রে ইনভেস্টিগেশন এখানে দেওয়া থাকলেও খুব স্পেসিফিক কোনটা বেশি স্পেসিফিক কত পার্সেন্ট সেনসিটিভ সেটা বলা নেই কিন্তু এই অংশটা দেখা যায় মাগ্রেফিতে খুব ভালোভাবে বলা আছে কোনটা এএনএ কত পার্সেন্ট সেনসিটিভ এন টিডিএসডিএনএ কত পার্সেন্ট স্পেসিফিক সেটা সব এখানে বলা আছে তো সেই জন্য এই অংশটা আমরা এখানে অ্যাড করে দিয়েছি আর এক্ষেত্রে সবচেয়ে ভালো সলিউশন কোনটা আমাদের মেডিকেল হায়ার স্টাডি ফর্টি ফাইভ ডেভিডসন আরেকটি গুরুত্বপূর্ণ কথা হলো বেসিক আমরা কিভাবে পড়বো কতটুকু পড়ব মেডিকেল স্টুডেন্টদের লাইফে বেসিক শব্দটা আসলেই লাইফটা মনে হয় এসিডিক হয়ে যাচ্ছে তো বেসিকটা আমরা কিভাবে পড়ব এখন এই কথার আনসার হলো সবচেয়ে যেটা হলো কনভিনিয়েন্ট ওয়ে সেটা হলো ডেভিডসনে যে বেসিকটুকু আছে ফাংশনাল অ্যানাটোমি অ্যান্ড ফিজিওলজি সেই অংশটাকে খুব ভালো করে পড়ে ফেলা সেখান থেকে দেখা যায় বেসিকের নাইনটি পার্সেন্টেরও বেশি প্রশ্ন আসে তবে এর বাইরে আমাদের বেসিক পড়ার জন্য কোন বইগুলো পড়তে পারি যেমন ফিজিওলজির জন্য আমরা বিআরএস ফিজিওলজি এবং গ্যানং পড়তে পারি মাইক্রোবায়োলজির জন্য লেন্স রিভিউ যেটা সেটা পড়া যায় নিউরো অ্যানাটোমি স্নেল এগুলো পড়া যায় তবে এগুলোকে কি আমরা পুরাটা বই পড়ব অবশ্যই না আমার সাজেশন থাকবে অন্য চ্যাপ্টার যেগুলো সেগুলোর জন্য এই বইগুলো পড়ার দরকারই নাই শুধুমাত্র ডেভিডসন থেকে পড়লেই হবে ডেভিডসনের বাইরে পড়তে হবে যেমন আমরা যখন পড়ব নিউরোলজি তখন নিউরো অ্যানাটমিটা এখান থেকে পড়তে হবে তাও এই বইয়ের পুরাটা না এটার সিলেক্টিভ অংশ যেটা আমরা আলাদাভাবে একটা পিডিএফ নোট করে সবাইকে প্রোভাইড করব। এবং যখন আমরা ইনফেকশাস ডিজিজ পড়ব তখন ডেভিডসনেরটাই পড়ব কিন্তু ডেভিডসন অনেক জিনিস দেখা যায় খুব বেশি সংক্ষিপ্ত যেটা কি ল্যাবোরেটরি একটু বোঝার জন্য দেখা যাবে লেন্জের একটা বক্স অথবা একটা কোনো কিছু ফিগার দরকার হবে সেগুলো আমরা ডেভিটসনে অ্যাড করে ফোর্টিফাই করে দিব এরপর ফিজিওলজি যেটা ফিজিওলজি থেকে আমরা পড়ব শুধুমাত্র দুইটা জিনিসকে একটা কার্ডিওলজি একটা অ্যান্ডোক্রাইনোলজি সেটা আমরা এই বইগুলো থেকে যদি একবার পড়ে নিই তাহলে সহজ হবে এবং কোন টপিকগুলো পড়বো সেটা আমরা বলে দিব তাহলে এটার কনক্লুশনে আসলো ডেভিটসনের ফাংশন অ্যানাটোমি ফিজিওলজি আমরা পড়বো ভালোভাবে এর বাইরে নিউরো অ্যানাটোমি কার্ডিওলজি এবং অ্যান্ডোক্রাইন ফিজিওলজিটা আমরা দেখে নিব আপনি পরীক্ষা ওরিয়েন্টেড হওয়ার জন্য এবং নিজের প্রিপারেশনকে যাচাই করার জন্য কোয়েশ্চেন ব্যাংকের বিকল্প নাই এখন কোয়েশ্চেন ব্যাংক যদি আমরা দেখি মার্কেটে এসবিএ বুকস বলে কতগুলো বই অ্যাভেলেবল যেমন ডেভিডসন সেলফ অ্যাসেসমেন্ট ফাইভ হান্ড্রেড এস বি এ ফোর ফিফটি এসবিএ হ্যারিসন এস বিএ এই চারটা এসবিএ বইতে বইতে টু থাউজেন্ড প্লাস প্রশ্ন রয়েছে তো সেই প্রশ্নগুলোর অনেকগুলোই রিলেভেন্ট না এবং ইম্পর্টেন্ট না যেগুলো ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলো শুধুমাত্র পড়তে হবে আবার আমরা এমআরসিপি কন্টেন্ট যেগুলো আছে কোয়েশ্চেন ব্যাংক পাস মেডিসিন পাস টেস্ট অন এক্সামিনেশন এগুলো দেখতে পারি এর মধ্যে শুধুমাত্র পাস মেডিসিন দেখলেই এফসিবিএস পার্ট ওয়ানের জন্য অ্যানাফ এখানেও পাঁচ হাজার করে তিনটায় পনেরো হাজার প্রশ্ন তাহলে আমাদের প্রশ্ন কিন্তু অনেক বেশি হয়ে যাচ্ছে তো এই সব প্রশ্ন আমরা কিভাবে একসাথে গুরুত্বপূর্ণগুলো পেতে পারি সেটার সমাধান হলো মেডিকেল হায়ার স্টাডির এফসিপিএস মেডিসিনের সেন্ট্রাল আর্কাইভ এই সেন্ট্রাল আর্কাইভে যদি আপনি দেখেন দেখবেন চাপ্টার ওয়াইজ টপিক ওয়াইজ সব ইম্পর্টেন্ট প্রশ্ন এখানে দেয়া আছে যেগুলো আপনি বারবার পড়ার পর সেটাকে রিভিশন দিতে পারবেন এবং এটাকে লাইভ এক্সামের মাধ্যমে এক্সাম সেকশন থেকে নিজের মেরিট পোজিশন সহ দেখতে পারবেন অন্যদের সাথে কম্প্যারিজান করে এবং এখানে বারবার বারবার আপনি একই প্রশ্নে পরীক্ষা দিতে পারবেন প্রত্যেকটা প্রশ্নে ব্যাখ্যা সহ থাকবে এবং সেখানে দেখা যায় ডেভিডসনের যে বক্সগুলো বা যেখান থেকে প্রশ্ন করা হয়েছে সেটা স্ক্রিনশট সহ থাকে যেটা আপনার ভিজুয়াল মেমোরি ক্রিয়েট করতে অনেক বেশি হেল্প করবে তো এখন ফাইনালি কি আসে যদি আপনার সাথে ডেভিডসন থাকে এবং মেডিকেল হায়ার স্টাডি থাকে এটার কম্বিনেশন করতে পারলে আপনার সাকসেস আসবেই ইনশাল্লাহ আমরা যদি দেখি এই বছর জাস্ট এইবার যে পরীক্ষা হলো সেখানে অনেক আমাদের ক্যান্ডিডেট সাকসেস স্টোরি আমাদের সাথে শেয়ার করেছে তারা কীভাবে সাকসেসফুল হয়েছে সেটাও বলেছে মেডিকেল হায়ার স্টাডি তাদেরকে কীভাবে হেল্প করেছে সেটা তারা ফেসবুকে পোস্টের মাধ্যমে আমাদেরকে জানিয়েছে তো তাহলে এবার কেন আপনি সাকসেসফুল হবেন না আমরা আশা করি সামনের সেশনে আপনিও অবশ্যই সাকসেসফুল হবেন এবং আপনার সাকসেস স্টোরি আমাদের সাথে শেয়ার করবেন থ্যাংক ইউ